দাঁত হলদে হয়ে যাওয়া, দাঁতের মধ্যে ময়লা জমা এবং দাঁত থেকে দুর্গন্ধ আসাটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু যারা অতিরিক্ত চা পান খান, তাদের দাঁতের মধ্যে ময়লা জমে গিয়ে তা কালো ও নোংরা হয়ে যায় এবং দাঁত ক্ষয় হতে থাকে, যার ফলে দাঁতের মধ্যে ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত পড়ার মতন সমস্যাও দেখা দিয়ে থাকে। তাই দাঁতের হলদে ভাব দূর করার জন্য আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমেডি শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে তৈরি ও ব্যবহার করবেন। এটাকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার পড়বে জিরা। জিরা প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। রেমেডিটাকে তৈরি করার জন্য জিরাকে পাউডার করে নিতে হবে। এবার একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ জিরা পাউডার নিতে হবে। জিরার মধ্যে এমন কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। জিরার ব্যবহারে আপনার দাঁতের মধ্যে কখনোই ব্যথা হবে না আর পায়রিয়ার সমস্যাও হবে না। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। আপনার দাঁতের মধ্যে যদি বছরের পর বছর জমে থাকা কালো ময়লা থাকে এবং ব্রাশ করেও তা কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না, তবে এই রেমেডিটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ টুথপেস্ট। এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই এটা দাঁত থেকে হলদে ভাব দূর করতে চমৎকার কাজ করে। এছাড়াও এর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা মুখের দুর্গন্ধ, দাঁতের কালো দাগ ও মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে চমৎকার কাজ করে। বন্ধুরা, রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনি আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন। এইভাবে ব্যবহারের ফলে আপনার দাঁতের হলদে ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে, পাশাপাশি দাঁতের মধ্যে জমে থাকা ময়লা ও মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার ওজন কমতে থাকবে। প্রাচীনকাল থেকে কাঁচা হলুদকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আপনার পিরিয়ডের আগে এবং পরে যদি পেটে ব্যথা হয়ে থাকে, তাহলে আপনি কাঁচা হলুদ খান। এটা পেটের ব্যথা সারাতে চমৎকার কাজ করবে। কাঁচা হলুদে থাকা ইস্ট্রোজেন হরমোন মেয়েদের প্রজননে সহায়তা করে। এছাড়া হরমোনের সমস্যার জন্য যদি প্রেগনেন্সিতে সমস্যা হয়ে থাকে, তাহলে নিয়মিত দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান। এর ফলে আপনার প্রজনন ক্ষমতা বেড়ে যাবে। নিয়মিত কাঁচা হলুদ খেলে খুশকি সহ চুলের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। কাঁচা হলুদ প্রাচীনকাল থেকেই ত্বকের সৌন্দর্যে ব্যবহার হয়ে আসছে। এটা ত্বকের কালো দাগ দূর করে রিঙ্কেলস, সানটেন, ব্রন, ম্যাস্তা এবং ত্বক থেকে বয়সের ছাপকে পুরোপুরি দূর করে দেয়। আপনি যদি আপনার ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলতে চান, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ কাঁচা হলুদের রস খেয়ে নিন। তবে আপনি যদি শুধুমাত্র কাঁচা হলুদের রস খেতে না পারেন, তবে এর সাথে অল্প পরিমাণ গুড় মিশিয়ে নিন। এতে করে আপনার ত্বকের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি গর্ভকালীন ফাটা দাগ সহ ত্বক থেকে যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতেও এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন। এর জন্য সামান্য পরিমাণ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট এইভাবে লাগিয়ে রাখলেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফাটা দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এই কাঁচা হলুদ পায়ের ফাটা গোড়ালি ভালো করতেও বেশ কার্যকর। আর ফাটা গোড়ালি ভালো করার জন্য গোসলের আগে কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং 15 থেকে 20 মিনিট পর তা পরিষ্কার করে নিন। আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি মসৃণ হতে শুরু করে দিয়েছে। কাঁচা হলুদ রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে, তাই নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ খেলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না, বরং ডায়াবেটিস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে ফিনোলিক যৌগিক কার্কিউমিন রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। চর্মরোগ দূর করার জন্য এই কাঁচা হলুদ অসম্ভব কার্যকর। কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে অ্যাকজিমা, অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।
তাছাড়া ত্বক থেকে অবাঞ্ছিত লোম করার জন্য আপনি কাঁচা হলুদের সঙ্গে ময়দা মিশিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বকের অবাঞ্ছিত লোম ধীরে ধীরে দূর হয়ে যাবে। হলুদের মধ্যে থাকা কার্কিউমিন আপনাকে আর্থ্রাইটিসের হাত থেকেও রক্ষা করবে। কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি আপনার হাড়ের কোষগুলোকে রক্ষা করে, তাতে করে হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদম কমে যায়। নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। এটা হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে। দাঁতের জন্য কাঁচা হলুদ চমৎকার কার্যকর। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু দূর করে দেয়। আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারবেন বর্তমান সময়ে অনেক টুথপেস্টেই হলুদ ব্যবহার করা হচ্ছে, তাই দাঁত ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখের ভেতরের ক্ষত সারাতে নিয়মিত কাঁচা হলুদ খেতে পারেন। এর পাশাপাশি এটা সর্দি কাশি ভালো করতেও অনেক ভালো কাজ করে। পিরিয়ড ছাড়াও নানা কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়ে থাকে, তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার এই তলপেটের ব্যথাটিও সেরে যাবে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটা অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। যাদের অ্যানিমিয়া রয়েছে তারা প্রতিদিন কাঁচা হলুদ খান। এটা লোহিত রক্তকণিকাকে রক্ষা করবে। হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতিকেও পূরণ করে ফেলবে। এর মধ্যে থাকা কার্কিউমিন শ্বাসকষ্ট দূর করতেও সহায়তা করে, ফলে যাদের হাঁপানি রয়েছে তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, সহজেই উপকার পেয়ে যাবেন। এটা থাইরয়েড ভালো করতেও সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে মূত্রনালীর সংক্রমণ দূর হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা মূত্রনালীর জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে আপনার শরীরের দূষিত টক্সিন বের হয়ে যাবে, তাতে আপনার বডি পুরোপুরি সুস্থ থাকবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদে থাকা কার্কিউমিন মাত্র 12 সপ্তাহেই কোলেস্টেরলের মাত্রাকে এক ধাক্কায় কমিয়ে নিয়ে আসে। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, অবশ্যই উপকার পাবেন। এটা রক্তনালীকে উন্মুক্ত করে এবং রক্ত চলাচলের বাধাকে দূর করে দেয়, ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। বিভিন্ন পেন কিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তা আমাদের যকৃত এবং কিডনিকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে, আর ওষুধের সেই সব পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতেও এই কাঁচা হলুদ চমৎকার কার্যকর। কাঁচা হলুদ খেলে অনিদ্রা দূর হয়ে যায়, তাই যাদের ঘুমের ওষুধ ছাড়া কোনোভাবেই ঘুম হয় না তারা নিয়ম করে কাঁচা হলুদ খান, দেখবেন আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে। এটা সাইনাস, মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথা দূর করতেও আপনাকে সহায়তা করবে। তো বন্ধুরা, এই ছিল কাঁচা হলুদের অসাধারণ কিছু উপকারিতা। পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনি কোন কোন রোগের জন্য কিভাবে এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।